আমি আজকে আলোচনা করব পেঁপে। পেঁপের উপকারিতা নিয়ে আলোচনা করব, এর উপকারিতা নিয়ে আলোচনা করব। এর কিছু মানে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি সমস্যা হবে, এদিকে খেয়াল রাখবেন। তবে প্রতিদিন মানে ভর্তা হিসেবে বানানো 100-150 গ্রাম খেতে পারেন। পেঁপেতে আছে প্রচুর মানে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি। পেঁপে ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে এই পেঁপে ক্যান্সারটাকেও প্রতিরোধ করে এবং ক্যান্সার হতে যান। আপনি তো পেঁপের মাঝে থেকে যে পেঁপে খেলে আপনার মানে ক্যান্সার হবে না এবং ক্যান্সারটাকে প্রতিরোধ করে এবং শরীরের ক্ষত মানে ক্ষত পূরণ করে। এবং ডাক্তারি মতে পেঁপে রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয়। পেঁপেটাকে আপনি স্যালাদ হিসেবে খেতে পারেন। সালাদের সাথে টমেটো, গাজর, বিয়ের সাথে আপনি পেঁপে কুচি করে টমেটো ভাতটা খেতে পারেন। টমেটো ভাজি এবং টমেটো তরকারি হিসেবে খেতে পারেন। পেঁপে ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে। পেঁপে লিভারকে ভালো রাখে। আমাদের যে লিভার, এই লিভারটাকে পেঁপে খুব উপকারী, লিভারকে ভালো রাখে। এবং লিভারের বিভিন্ন সমস্যা হলে পেঁপে দারুণ কার্যকরী ভূমিকা রাখে। আমাদের হজম শক্তি বৃদ্ধি, শরীরটাকে ভালো রাখে। আমাদের হজম শক্তি ভালো করে এবং শরীরকে ভালো রাখে। পেঁপে লিভারকে ভালো রাখে। পেঁপে আমাদের হার্টকে ভালো রাখে। আমাদের হার্টের জন্য, হার্ট রক্ত সঞ্চালন করে বা হার্ট যে ক্ষতিকর রক্ত বাধা সৃষ্টি করে না। পেঁপে ভিতরে যে ভিটামিনটা আছে বা উপকারিতা আছে আমাদের হার্টটাকে ভালো রাখে এবং হার্ট চলাচল, রক্ত চলাচল বা কখনো বাধা সৃষ্টি করে না এবং সচল করে এবং হার্টকে ভালো রাখে। বিভিন্ন হার্টের যে সমস্যা সেগুলো পেঁপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা পেঁপে ভাতটা হিসেবে খেতে পারি বা রান্না বা ভাজি বা সালাদ হিসেবে খেতে পারি। পেঁপে কোলেস্ট্রল, পেঁপে কোলেস্ট্রলের পরিমাণ ঠিক রাখে, কোলেস্ট্রলের পরিমাণ ঠিক রাখে এবং আমাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রল এগুলো মানে আমাদের ক্ষতিকর কোলেস্ট্রল এগুলো দূর করে এবং কোলেস্ট্রলের মাত্রাকে ঠিক রাখে। পেঁপে আমাদের কোলেস্ট্রলের মাত্রা মানে ঠিক রাখে। পেঁপে পেট পরিষ্কার করে এবং হজম শক্তি বাড়ায়। পেঁপে আমাদের পেটটাকে পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় এবং পেটে মানে গ্যাস্ট্রিক আলসার যাদের আছে তারা পেঁপে খেতে পারে। কারণ এই পেঁপে ক্ষত নিরাময় দারুণ কার্যকর এবং পেঁপে পেটটাকে আপনার পরিষ্কার করে, পরিষ্কার রাখে। পেঁপে আপনার মানে কোষ্ঠকাঠিন্য হলে পেঁপে খুবই উপকারী। পেঁপে আপনার শরীরে ক্ষতস্থান মেরামত করতে কার্যকরী ভূমিকা রাখে। পেঁপে আলসার চিকিৎসায়, আলসার যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তাদের চিকিৎসা কার্যকরী ভূমিকা রাখে। পেঁপে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মানে বজায় রাখে এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখে। প্রতিদিন 100-150 গ্রাম এই পেঁপে আমাদের খাওয়া উচিত। আবার অতিরিক্ত খেলে আবার অ্যাসিডিটির সমস্যা হবে, তবে পরিমাণ মতো খেলে আমাদের উপকার হবে। আবার যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ঠিক, পেঁপে মানে 100-150 গ্রাম ভাতটা হিসেবে খেতে পারি অথবা সালাদ হিসেবে, বা আমরা দুপুরের পরে 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা পরে আমরা 1 টুকরো কেচে কাঁচা পেঁপে ভালো করে ধুয়ে খেতে পারি, বা সকালেও আমরা খেতে পারি। খালি পেটে খেলে আমাদের পেটটাকে পরিষ্কার মানে করে, আমাদের পায়খানা ক্লিয়ার করে। পেঁপে আমাদের স্কিনটাকে ভালো করে, আমাদের ত্বক স্কিনটাকে ভালো করে। তারপরে ঘা, পাসরা, একজিমা, দাঁত, আমরা প্রতিদিনই পেঁপে খেতে পারি। এগুলো মানে ডায়েট একজিমা এগুলো মানে হতে দেয় না, কারণ পেঁপে রক্ত এইগুলো একজিমা এগুলো মানে মানে হতে দেয় না। এগুলো খেলে, পেঁপে খেলে এগুলো আপনার মানে ঘা পাসরা এগুলো হয় না শরীরে। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপ হাত থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত পেঁপে খেলে আমাদের উচ্চ রক্তচাপ এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে পেঁপে। পেঁপে ঠান্ডা জিনিস, এটা আমাদের রক্ত মানে হাই প্রেশারের জন্য খুব, কারণ পেঁপে ঠান্ডা জিনিস, এটা শরীরটাকে মানে মানে উচ্চ রক্তচাপ হতে দেয় না, শরীরটাকে ঠান্ডা রাখে।
নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। কাঁচা পেঁপে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমাদের। কাঁচা পেঁপে খেলে ডায়াবেটিস পেঁপে ডায়াবেটিস সুগার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসের সুগার নিয়ন্ত্রণ। তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমাদের সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে পেঁপে। পেঁপে ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অতিরিক্ত মানে পেঁপের আটা লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিন, ভালো করে আবার সাবান দিয়ে ধুয়ে ফেলে, নাহলে পেঁপের আটা যেরকম ভালো সেরকম করে গেছে সাবান দিয়ে ওখানে ঘা হতে পারে। কাঁচা পেঁপে সালাদ হিসেবে খেতে পারেন, টমেটো গাজরের সাথে কাঁচা পেঁপে খেতে পারেন। রক্ত অমাশা হলে 5-6 ফোঁটা পেঁপের আটা বাতাসার ভিতরে দিয়ে আপনি খেতে পারেন। বাতাসার ভিতরে দিয়ে খেলে রক্ত অমাশা এগুলো ঠিক হবে। দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে 1 টুকরা কাঁচা পেঁপে খেতে পারেন। এতে আপনার পেট পরিষ্কার রাখে এবং হজম ক্ষমতা এটা দুপুরে পরে অথবা সকালেও খেতে পারেন। গর্ভ অবস্থায় কাঁচা পেঁপে খাওয়া ঠিক না, মানে যাদের গর্ভ অবস্থা বা প্রেগনেন্ট তাদের পেঁপে মানে এই কাঁচা পেঁপে খাওয়াটা ঠিক হবে না। পাকা পেঁপে টক দই মধু মিশিয়ে একসাথে মিশিয়ে মুখে ত্বকে লাগালে মুখ পরিষ্কার হয় এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি। অতিরিক্ত কাঁচা পেঁপে খেলে আবার বদহজম, গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। অতিরিক্ত খাওয়া ঠিক না, প্রতিদিন 100-150 গ্রাম। যাদের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য এদের মানে যাদের গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা তাদের পেঁপে কম খাওয়াই ভালো, অল্প খেয়ে খেতে হবে। তাহলে অ্যাজমা শ্বাসকষ্ট রোগীদের পেঁপে কম খাওয়া উচিত। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট তাদের পেঁপে কম খাওয়া উচিত। আর যাদের শ্বাসকষ্ট সমস্যা তাদের পেঁপে দেখা হচ্ছে না। আবার অতিরিক্ত পেঁপে খেলে অ্যাসিডিটি হতে পারে এগুলো ঠিক। কিন্তু উপকার আছে পাকা পেঁপে, প্রচুর ভিটামিন এ, ভিটামিন বি এবং সি। পাকা পেঁপে কাঁচা পেঁপে উপকার, পেঁপে রাস তরকারিগুলো এবং ডাক্তারি মতে রোগীদের পেঁপে খাওয়ার নির্দেশ মানে দিয়ে থাকে ডাক্তাররা। এবং পেঁপে শরীরে ক্ষতস্থান মেরামত করে, শরীরে যাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে তারা পেঁপে মানে পেঁপে ভাতটা খেতে পারে। পেঁপের কোষ্ঠকাঠিন্যর জন্য খুব উপকারী, যাদের কোষ্ঠকাঠিন্য তারা পেঁপে খেতে পারেন। এই বিভিন্ন বিষয় নিয়ে আমি পেঁপে আলোচনা করা হলো। আর বাড়িতে আপনারা পেঁপে যদি জায়গা থাকে পেঁপে গাছ লাগাবেন। এই যে পেঁপে।